রাস্তাটাই আসছে কিন্তু রিসার স্টেশন হইতে, দানাগুলো কিন্তু যথেষ্ট লম্বা। আমার মেন নামে দোকানটা শুরু করেছি, আজকে তোমাদের কাছে কিন্তু নিয়ে চলে এসেছি একদম হুগলি জেলার কিন্তু রিসরা, কিন্তু একদম মিলছে যে 70 টাকায় রাইস এবং চিলি চিকেন। হ্যাঁ, রাইস এবং চিলি চিকেন। আর রাইস বলতে আমি যেটা বোঝাবো, এখানে প্লেটের মধ্যে বেশ সুন্দর করে পরিবেশন করেছে। আর দেখি রাইসটা, দুর্দান্ত। আর রাইসের যে কোয়ান্টিটি আছে, মানে চালটা যেটা আছে, হয়তো ভাবতে পারে অনেকে যে কিনা চালটা মোটা হতে পারে বা মোটা দানা হতে পারে, তো আমি একদমই দেখাবো যে রাইসটার মধ্যে কিন্তু তেল কোনো ভাব নেই। রাইসটা কিন্তু একদম পুরো ঝুরঝুরে রাইস আছে, যে কোনো তেল ভাব, যে দেখো কোনো তেল ভাব কিন্তু নেই। আর রাইসের দানাগুলো কিন্তু যথেষ্ট লম্বা, কেমন রাইসের দানাগুলো কিন্তু যথেষ্ট লম্বা। এটা কিন্তু একটা চালের দানা, মানে কত সরু চাল দিয়েই করা হয়েছে। তো 70 টাকা অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট। তো এবার আমি আসছি যে চিলি চিকেনে। চিলি চিকেন 6 পিস দিচ্ছে, সত্যি কথা বলতে মাংসের দাম এখন চলছে 240 টাকা। আর 240 টাকা অনুযায়ী যদি কেজি হয়, সেই হিসাবে কিন্তু চিলি চিকেনের পিস, অতএব আমি দেখাচ্ছি যে চিলি চিকেনের পিস কিন্তু দুর্দান্ত। মানে আমরা যেমন ঘরোয়া করি, তেমনই কিন্তু চিলি চিকেন এবং চিলি চিকেনের পিসটাও কিন্তু ঠিকই আছে, 6 পিস দিচ্ছে এবং রাইসের সাথে, রাইসটাও সরু কোয়ান্টিটি। তো চিলি চিকেনের যে গ্রেভিটা আছে, মূলত এই চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু আমার খুব ভালোই লেগেছে, ঠিক আছে। তো সত্যি চিলি চিকেনের যে গ্রেভিটা কিন্তু অসাধারণ। এই যে রাইসের যে কোয়ান্টিটি, সত্যি করেই তাই, যিনি বলছিলেন যে কিনা যে একজনের পেট ভরে যাওয়ার মতো, সত্যি করেই তাই, একজনের পেট ভরে যাওয়ার মতোই রাইস কোয়ান্টিটি আছে। এরা রাইস করতে গেলে মূলত যে সমস্ত উপাদান লাগে, কোনোটাই কিন্তু খান্তি মিলল না এই তোষামোমোর স্টলে। কারণ একটা রাইসের মধ্যে কিচমিচ থেকে শুরু করে, গাজর থেকে শুরু করে, যা যা লাগে A to Z, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু দিয়ে, কিন্তু রাইসটাও কিন্তু কোনো তেলাক্ত ভাব নেই। বারবার বলছি, কারণ অনেকেই ভাবতে পারে যে 70 টাকায় অল্প রাইস দেবে বা ঘি ভাবটা বা তেল ভাবটা বেশি থাকবে, এমনটা কিন্তু নেই রাইসের মধ্যে। পুরো নমস্কার, আমার নাম হচ্ছে রমেন বাগ, আমার দোকানের নাম তোষা মোমো। আমার দোকানের প্রথমত আইটেম আছে, প্রথমে চিকেন স্টিম মোমো দিয়ে শুরু করেছিলাম, এখন কী প্রাইস আছে? আমার চিকেন স্টিম মোমো 6 পিসের দাম আছে 40 টাকা, চিকেন গন্ধরাজ মোমো আছে 6 পিসের দাম হচ্ছে 50 টাকা, ফ্রাই মোমো আছে 50 টাকা 6 পিস, আর এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন চিলি মোমো আছে 6 পিসের দাম হচ্ছে 70 টাকা, কুরকুরে মোমো আছে ওটা হচ্ছে 6 পিসের দাম 70 টাকা, আফগান মালাই মোমো আছে 6 পিসের দাম 90 টাকা। আমি মোটামুটি সব রেঞ্জের মধ্যেই রেখেছি। আর এখন একটা নতুন আইটেম, যেহেতু অনেকে চিলি মোমো থেকে অনেকে চিলি চিকেন চাইছে, তো আমি ভাবলাম চিলি চিকেন কেন, ওর সাথে ফ্রায়েড রাইস হলেও একটা ভালো হয়, তো ওই জন্য আমি চিলি চিকেন প্লাস একটা ফ্রায়েড রাইস নতুন আমি শুরু করলাম। চিলি চিকেন এবং ফ্রায়েড রাইসের দুর্দান্ত কম্বো পাওয়া যাচ্ছে সেই তোর সামোমোতেই। শুনে নি তাহলে যে কত দাম রেখেছে এবং কত কী কোয়ান্টিটি দিচ্ছে। আমি 6 পিস চিলি চিকেন প্লাস ফ্রায়েড রাইস নিয়ে 70 টাকা আমি দাম রেখেছি। মোটামুটি একজন মানুষের আরামসে পেট ভরে যাবে, রাত্রে ডিনারটা হয়ে যাবে, কম রেঞ্জের মধ্যে রেখেছি। আশা করি লোকে সবাই আর কি খা, যারা যারা খেয়েছেন ভালো বলছেন, একবার আসুন। আপনারাও বলছি, যারা দেখছেন ভিউয়ার্সদের, আপনারাও বলছি একবার আসুন, খেয়ে যান, খেয়ে আপনারা বলবেন কেমন হয়েছে। আশা করি আসবেন অবশ্যই আমার দোকানে। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে রিজার্ভ স্টেশন পশ্চিমপাড় থেকে টোটো বা অটোতে বাক করায় 5 মিনিট, একবার মোড়েই দেখবেন আমার দোকান তোষা মোমো। আচ্ছা, এছাড়াও যদি কোনো কিছু অর্ডার হয় কি, যারা ধরুন শ্রীরামপুর বা কোন্নগর থেকে দেখছে বা রিসরা থেকে দেখছে, অর্ডার কিছু হয় অনুষ্ঠান পারপাস? হ্যাঁ, অনুষ্ঠান পারপাস অর্ডার বলতে আমি যেমন বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন, বার্থডে, এইগুলো আমি অর্ডার নিই স্টল হিসাবে। হ্যাঁ, স্টল হিসাবে আমি অর্ডার নিই। এমনি হোম ডেলিভারি এখন আমার চালু হয়নি আপাতত। আচ্ছা আচ্ছা, আর আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় কোনো কন্ট্যাক্ট নাম্বার কিছু? আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8961565736, এটা আমার নিজের মোবাইল নাম্বার। এটা আছে, এটা চিকেন পটেটো একটা আইটেম আছে, এটার প্রাইস হচ্ছে আপনার 20 টাকা। আর এটা আছে আপনার পনির ফিঙ্গার, এটার দাম হচ্ছে, আমি প্রাইস দেখেছি 15 টাকা। আর এটা হচ্ছে চিকেন কাটলেট, এটার প্রাইস আছে 40 টাকা। এটা আছে ফিশ ফিঙ্গার, এটার প্রাইস আছে 15 টাকা। আর এটা চিকেন চিজ বল, এটার প্রাইস আছে 30 টাকা, চিকেন চিজ বল 30 টাকা। এছাড়াও মূলত দেখতে পাচ্ছি যে রাইস চিলি চিকেন 70 টাকা,
চিলি চিকেন নিয়ে এটা ছ পিস চিলি চিকেন আর রাইস নিয়ে 70 টাকা প্লাস রাইস নিয়ে 70 টাকা চিকেন মোমো এটা ছ পিসের প্রাইস আছে 40 টাকা গন্ধরাজ মোমো আছে ছ পিস 50 টাকা এটা হচ্ছে গন্ধরাজ মোমো এটা প্রাইস আছে 56-50 টাকা প্লাস সাথে ডিপ স্যুপ চাটনি মিউনিস আছে তোরসা মোমোর কিন্তু একজন খুদে সদস্য, ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু আছে ফাইনালি, কিন্তু কিন্তু নাম যে জানো কিন্তু কথা বলতে কিন্তু এখনো পারে না। তো বাবু কেমন আছো? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? তোরসা বলে দাও। তোমার মেয়ে? আমার মেয়ে? আচ্ছা আচ্ছা। আমার মেয়ের নামই দোকানটা শুরু করেছি। আচ্ছা, মেয়ের নাম দিয়ে শুরু দোকানটা। আচ্ছা, এইটা আমার মেয়ে। আমার পেছনে এই রাস্তাটাই আসছে কিন্তু রিস্টার স্টেশন হইতে, এবং রিস্টার স্টেশন হইতে এই যে আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এই রাস্তাটাই কিন্তু মূলত বাঘপাড়ার মোড়, এবং বাঘপাড়ার মোড়ের সামনেই কিন্তু এই দোকান তোরসা মোমো। এইখানেই কিন্তু মূলত মিলছে যে 70 টাকায় রাইস চিলি চিকেন, এছাড়াও কিন্তু গন্ধরাজ মোমো, এছাড়াও কিন্তু মিলছে নানা রকমের স্ন্যাক্স আইটেম। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা তো খেয়ে নিলাম, দুর্দান্ত স্বাদও একটা উপভোগ করলাম। অবশ্যই তোমরা যদি রিস্টা থেকে দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও, বা এখানে এসে যারা শ্যামপুর থেকে দেখছো বা কর্ণগর থেকে দেখছো আদার্স ওয়াইস অন্য জায়গা থেকেও দেখলে কিন্তু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে রাখো। আর যদি এরকম কোনো নিত্য নতুন সন্ধান থেকে থাকে খাবারে, তো খাবারের নাম জায়গার নাম আর ঠিক টুক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, সেই জায়গায় পৌঁছে যাব আমরা। তাহলে আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। হ্যালো ফ্রেন্ড, আমাকে কত সুন্দর দুর্দান্ত হয়েছিল। তো ফাইনালি কিন্তু